কোন পিঠাটা আপনার পছন্দ, এমন জালি জালি পিঠা না এমন সমান্তরাল পিঠা? আমার কাছে কিন্তু দুইটা পিঠাই ভালো লাগে, যেহেতু এখন শীতকাল আর শীতের সময় কিন্তু যে কোনো পিঠা আমার খুবই পছন্দ। তবে কেউ কেউ একটু পাটিসাপটা পিঠাটা বেশি পছন্দ করে, আবার কেউ কেউ চিতই পিঠা বা অন্যান্য পিঠাও পছন্দ করে। আজকে আমি এক ব্যাটার দিয়েই দুই রকমের পিঠা বানিয়ে শেয়ার করব। আশা করব রেসিপিটা ভালো লাগবে, আর আমি সহজভাবে এই পিঠার রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। সারাদিন তুলোর মতো নরম থাকবে এই পিঠাটা বানানোর পরে, তো রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখা লাগবে, চলুন দেখে নিই। মেজারিং কাপের 1 কাপ বাজারের কেনা চালের গুঁড়োটা নিয়েছি, আর ময়দা নিয়েছি 1/2 কাপ পরিমাণে। ময়দাটা দিলে পিঠাটা সারাদিন নরম তুলতুলে থাকবে। 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে অল্প অল্প করে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। এই ব্যাটারে আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করব। তো গুড় ব্যবহার করতে গেলে আগে থেকে জ্বালিয়ে একটু পাতলা করে নিতে হবে, নিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। আর যে নর্মাল পানিটুকু ব্যবহার করবেন সেটা অবশ্যই কুসুম গরম নেওয়ার চেষ্টা করবেন। এই ব্যাটারটা একটু পাতলাই হবে, আমরা চিতই পিঠার ব্যাটারটা যেমন রেডি করি ঠিক তেমনই একটা ব্যাটার হবে, বেশি ঘন করা যাবে না। তো আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। খিরসা বানাতে যতক্ষণ সময় লাগে এবং খিরসা ঠান্ডা হতে যতক্ষণ টাইম লাগে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে রেখে দিব। তো খিরসা বানানোর জন্য আমি যে পাত্রে বানাবো সে পাত্রে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। খিরসা আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো, এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এখন এই ঘি এর সাথে চালের গুঁড়োটা ভালোভাবে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা লোয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। যখনই দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, ঠিক সে পর্যায়ে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো আসবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে একটু আবারও ভেজে নিব। এরপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব, আর দুধ অবশ্যই আগে জ্বালিয়ে ঠান্ডা করে নেবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি, আর মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করব। আর গুড় অবশ্যই কিন্তু আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে তারপরে দিতেই হবে, না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। এখানে চাইলে স্বাদ অনুযায়ী চিনিটাও দিতে পারবেন, তবে গুড় দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। যখন এমন ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে এটার ঘনত্ব ঠিক এমন হবে। আর এখন আমি পিঠাটা রেডি করব, এর জন্য ব্যাটারটা আমি আগে থেকে একটু এভাবে করে ফেটিয়ে নিব। যত ভালোভাবে ফেটাবেন পিঠার ব্যাটারটা কিন্তু ততই স্মুথ হবে। আর খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন কোনো প্রকার দলাভাব না থাকে। তো আমি ব্যাটারের ঘনত্বটা আবারও একটু দেখিয়ে দিলাম, যে পাতিলে বানাবেন সে পাতিলটা কিন্তু অবশ্যই আগে একটু তেল ব্রাশ করে তারপর টিস্যু দিয়ে মুছে নেবেন। এমন পাতিলে পিঠা বানাতে হবে যেন মাছ ভাজি করলে বা ডিম ভাজি করলে খুব সহজেই উঠে আসে, তা না হলে কিন্তু পিঠার ব্যাটারটা লেগে যাবে এবং পিঠা বানাতে আপনাদের কষ্ট হয়ে যাবে। তো আমি চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে দিব এই পিঠাটা বানাতে, কারণ এই পিঠার গায়ে আমি কোনো প্রকার ছিদ্রভাব রাখবো না এই জন্য। এরপর আমি একটু খিরসা দিয়ে দিলাম, আর পিঠাটা দেখেন 4 সাইড দিয়ে কিন্তু উঠে আসতেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে করে রোল করে নিব, নিয়ে এই পিঠাটা আমি এখন একটা পাত্রে রেখে দিব, কারণ এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। কেউ কেউ এমন পিঠা পছন্দ করে, আবার কেউ কেউ পিঠার গায়ে একটু জালে জালে ভাব থাকলে সেটা কিন্তু খেতে পছন্দ করে। পিঠা যে কয়বার বানাবেন চেষ্টা করবেন সে কয়বারই তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে।
এরপরে জালি জালি পিঠা বানাতে হলে চুলোর আঁচটা হাইয়ে রেখে ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন, দেখবেন যে পিঠাগুলো এমন ডিজাইন হয়ে যাবে। এরপরে পিঠার চার সাইডে এমন উঠে আসলে তারপর খিরসা দিয়ে রোল করে এটা উঠিয়ে নেবেন। হয়ে গেছে আমাদের জালি জালি পাটিসাপটা পিঠা। কেমন হয়েছে আশা করছি কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি একটা পিঠা একটু কেটে শেয়ার করব। পাটিসাপটা পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।